ফিকে হয়ে গেল চৌরঙ্গীর আলো, নিভে গেল নিয়ন আলোর রোশনাই, প্রয়াত হলেন একটা সময়ে রাতের কলকাতা মাতিয়ে রাখা মিস শেফ আলি। সোদপুরে নিজের বাসভবনে ভোর 5:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 71 বছর। মিস শেফ আলির আসল নাম আরতি দাস। 12 বছর বয়সে বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন। খুব ছোট বয়সেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন, হয়ে ওঠেন 60-এর দশকের ক্যাবারে সেন্সেশন। ফিরোজ হোটেল থেকে পার্ক স্ট্রিট, গ্র্যান্ড হোটেলে তাঁর নাচ দেখতে ভিড় করত হাজার হাজার মানুষ। বিভিন্ন নাটক ও সিনেমায় অভিনয় করেছিলেন মিস শেফ আলি। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ও সীমাবদ্ধ ছবিতে অভিনয় করেন তিনি। বন্ধুর শিখা ও পেন্নাম কলকাতা ছবিতেও তাঁকে দেখা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পেশা থেকে নিজেকে সরিয়েও নেন তিনি। শুরু হয় আর্থিক অনটন, শেষের দিকে চিকিৎসার জন্য অর্থাভাব দেখা দিয়েছিল, অবশেষে কিডনির সমস্যায় প্রয়াত হলেন প্রথম বাঙালি ক্যাবারে ডান্সার। নিউজ টাইম।